বাংলাদেশ গণহত্যায় ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচা শেখ হাসিনার সহ জড়িতদের বিচার চায় জাতিসংঘ অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ রক্ষায় নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডোজারিক এবং পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার পৃথক বিবৃতিতে বাংলাদেশের জন দাবির সাথে একাত্মতা জানিয়ে এসব তথ্য দিয়েছেন আরও রানা বাংলাদেশে ছাত্র জনতার গণ দমনে গণহত্যা চালানোর পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ নিউ স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে স্বৈরাচার শেখ হাসিনার দেখামাত্রগুলির নির্দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আটশো জনের মৃত্যু এবং কমপক্ষে পঁচিশ হাজার মানুষের আহতের ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই কথা জানান We've been speaking about accountability since the beginning of this particular crisis. There will need to be accountability for the violence, for the loss of life, uh, and for all violations of human, human and political rights. Deji. Thank you. অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে পেন্টাগনের সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ শুরুর আশাবাদ জানিয়েছেন বলেছেন স্বাধীন ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন উইথ Bangladesh. Uh, we will look forward to uh, working to support our shared values and interests, such as a free and open Indo-Pacific. I don't have anything to read out right now in terms of any types of contact. এদিকে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নির্বাচনের পথে এগিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রানা মঞ্জুর এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক